আজকের ভিডিওতে রায়মাটি ফসলিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 12 দাগে প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কালিয়াচক হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই টাচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এক, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। একদে দুই, কোন তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। একদে তিন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলিকাতা। একদে চার, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হলো আবুল কালাম আজাদ। একদে পাঁচ, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? বাঁশের কেল্লা তিতুমির বানিয়েছিলেন। একদে ছয়, ডিবিসি এর পুরো নাম লেখো। ডিবিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এক, এরপর আছে দুই দাগে শূন্যস্থান পূরণ করো। দুই দাগে একে আছে গাছের পাতা ছাড়া এটা অক্সিজেন পাওয়া যাবে না। দুই দে দুই, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এটা কয়লা হবে। দুই দে তিন, শিশু দিবস হলো জওহরলাল নেহরুর এর জন্মদিন। দুই দে চার, সুন্দরবনে জলের স্বাদ এটা নোনতা হবে। দুই দে পাঁচ, জলপাইগুড়িতে এটা জলদাপাড়া অভয়ারণ্য আছে। দুই দে ছয়, বর্ধমান জেলার মাটি এটা ধান চাষের জন্য খুব ভালো। এরপর তিনি দেখে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। তিনি দেখে একে আছে জমিতে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে? এর উত্তরটি হলো, বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধুর পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি প্রজাপতি রেশমমত ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। এছাড়া মৌমাছি রেশমমতের মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবে ও আমাদের ক্ষতি হবে। এরপরে তিনে থেকে দুই, পুকুরের জলে কি কি কাজ করা নিষিদ্ধ? এর উত্তরটি হলো, একে গবাদি পশুদের স্নান করানো যাবে না, দুয়ে পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না, তিনে বাড়ির আবর্জনা প্লাস্টিক পলিথিন ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না, চারে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে, প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না বুকগুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। এরপরে তিনে থেকে তিন আছে, গাছপালার সংখ্যা কমে গেলে আমাদের কি কি ক্ষতি হবে? এর উত্তরটি হলো, বনভূমি হ্রাসের ফলে একে হচ্ছে বাতাসে অক্সিজেন কমে যাবে, দুয়ে মাটি ক্ষয় বৃদ্ধি পাবে, তিনে বৃষ্টিপাত হ্রাস পাবে, চারে বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে, পাঁচে কাঠের যোগান হ্রাস পাবে, ছয়ে বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে, সাথে পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে, আটে ফল কাঠ প্রভৃতি দাম বৃদ্ধি পাবে, নয়ে বন্যা ও খরা বৃদ্ধি পাবে, দশে ঝড়ের তীব্রতা বাড়বে। এরপর তিন থেকে চার আছে, দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। দুটি লুপ্তপ্রায় মাছের নাম হলো সরপুঁটি ন্যায়দোষ। তিন থেকে পাঁচ, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদের নাম লেখো। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদের নাম হলো বিরসা মুন্ডা, সিধু কানু প্রভৃতি। তিন থেকে ছয়, আম চাষ সবচেয়ে বেশি কোথায় কোথায় হয়? আম চাষ সবচেয়ে বেশি মালদা জেলায় হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 12 দাগে কালিয়াচক হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।